গত কয়েক দশক ধরে নিজেদেরকে পৃথিবীর অন্যতম প্রযুক্তিধর দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে ইসরায়েল। মাত্র 80 লক্ষের চেয়ে সামান্য বেশি জনসংখ্যার এই দেশে অবিশ্বাস্যভাবে 4000 বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে। সিসকো, পেপাল, মাইক্রোসফট, গুগল, ফেসবুক, অ্যাপল কিংবা ইন্টেল এমনই কিছু হাতে গোনা কোম্পানির নাম যারা ইসরায়েলের নিজেদের নতুন পণ্য উৎপাদন ও গবেষণা কাজ করে। কিন্তু মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরক কীভাবে যুদ্ধ বিগ্রহকে পাশ কাটিয়ে নিজেদেরকে বিশ্বে প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছে, কীভাবে বা তারা প্রযুক্তি বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে এসেছে, চলুন সেটাই জেনে আসা যাক। ইসরায়েলকে নির্দ্বিধায় বলা যায় বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র। ইসরায়েলের প্রসঙ্গ চলে আসলে যুদ্ধ বিগ্রহ কিংবা ধর্মীয় রাজনৈতিক সংঘাতের কথা অবধারিতভাবে চলে আসে। কিন্তু আজকে আমরা চেষ্টা করব একটু অন্যদিকে আলোকপাত করতে। বিজ্ঞান প্রযুক্তিতে অসাধারণভাবে এগিয়ে যাওয়ায় দেশটি কীভাবে এই সাফল্য অর্জন করলো তার পেছনের চিত্র তুলে ধরব আজকে। পূর্বে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের 4000 বেশি টেক কোম্পানি রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম সারির সবচেয়ে বড় কোম্পানিগুলোর নাম। বিশ্বের সবচেয়ে প্রধান 500টি টেক জায়ান্টের 80টিরই গবেষণা কেন্দ্র এবং নবপ্রযুক্তি বিষয়ক কেন্দ্র রয়েছে ইসরায়েলে। সবচেয়ে অবাক করা বিষয় হল ইসরায়েলের আয়ের অন্যতম বড় একটি অংশ আসে এই প্রযুক্তির খাত থেকে। IBM, পেপাল, সিসকো, অ্যামাজন, ফেসবুক সহ বড় বড় কোম্পানিগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার ফলে এবং প্রযুক্তি আমদানির ফলে যে অর্থ আয় হয় তা ইসরায়েলের GDP-র 12.5%। এখন আপনার মাথায় নিশ্চয় ঘুরছে কীভাবে ইসরায়েল এই সক্ষমতা অর্জন করলো, সেগুলো শুনে আসা যাক। ইয়াজমা, 90-এর দশকে ধরা হয় ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে খারাপ 10টি বছর, বিশেষ করে অর্থনীতির দিক থেকে। আর ইয়াজমা শব্দের অর্থ হচ্ছে উদ্যোক্তা। আর এই পরিকল্পনা অধীনে ইসরায়েল সরকার $100 মিলিয়ন সমমূল্যে 10টি ফান্ড তৈরি করলো। বহিরাগত কোম্পানি প্রতি $12 মিলিয়ন বিনিয়োগের পেছনে ইসরায়েলের সরকার $8 মিলিয়ন বিনিয়োগ করার মাধ্যমে কোম্পানির 40% মালিকানা দখলে রাখবে। যদি এখান থেকে লাভ হয় তাহলে বিদেশি প্রতিষ্ঠান সামান্য সুদসহ সরকারের টাকা পরিশোধ করে সম্পূর্ণ কোম্পানির মালিক হয়ে যেতে পারে, অর্থাৎ বিনিয়োগকারীদের জন্য পুরোটাই লাভ। অন্যদিকে আপাতত দৃষ্টিতে ইসরায়েলের সরকারের কোনো লাভ নেই মনে হলেও নতুন কোম্পানি আর কর্মসংস্থানের ফলে অর্জিত ট্যাক্স থেকে সরকারের বিনিয়োগের খরচ উঠে যাবে। আর আন্তর্জাতিক কোম্পানিগুলো ইসরায়েলে বিনিয়োগ করা শুরু করলো যে কোনো আইডিয়া বাস্তবায়নের জন্য টাকা বরাদ্দ রয়েছে। প্রথম 8 বছরের মধ্যে ফান্ডের সংখ্যা দাঁড়ালো 20 থেকে 513-তে। আর এটাই ইসরায়েলের ফলাফল। ইসরায়েলকে এখন ধরা হয় উদ্যোক্তাদের রাজধানী হিসাবে এবং পরিসংখ্যান অনুযায়ী প্রতিটি কোম্পানির প্রতিটি কর্মীর পেছনে বছরে $150 মার্কিন বিনিয়োগের পরিমাণ বাড়াচ্ছে। তুলনা করা হলে এটি স্পেনের একজন উদ্যোক্তার পেছনে বিনিয়োগের তুলনায় 40 গুণ বেশি। আর শুধু টাকাই নয়, টাকার সাথে সাথে যোগ হচ্ছে অভিজ্ঞতার পাহাড়ও। অভিবাসন নীতি। কোনো দেশের জনসংখ্যা অভিবাসীদের উপর নির্ভরশীল এবং প্রশ্নটির উত্তর নিঃসন্দেহ হবে ইসরায়েল। আদতে প্রতি 3 জন ইসরায়েলের 1 জন বিদেশে জন্মগ্রহণ করেছে এবং প্রতি 10 জনের 9 জনই অভিবাসী এবং অভিবাসীদের সন্তান সন্তানি। আর এটি প্রমাণ করে কীভাবে স্বাধীনতা 70 বছরের মধ্যে একটি দেশের জনসংখ্যা 10 গুণ বেড়ে গেল। ইসরায়েলের সংবিধান অনুযায়ী প্রত্যেক ইহুদির ইসরায়েলে বসবাস করার অধিকার রয়েছে। আর এই নীতিকে কোনো ছোটোখাটো জিনিস মনে করলে ভুল করে থাকবেন। জরিপ অনুযায়ী যে দেশে অভিবাসী সংখ্যা যত বেশি সে দেশ ঠিক ততটাই ধনী, কারণ অভিবাসীদের মধ্যে উদ্বেগ নেওয়ার প্রবণতা বেশি। তাছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা এই ইহুদিদের সমলে নতুন নতুন আইডিয়া বের করতে বড় ভূমিকা পালন করছে। শিক্ষা ব্যবস্থা। ইসরায়েলের এই বিরাট সাফল্যের মূল কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার 30 বছর আগে ইহুদিরা জেরুজালেম প্রতিষ্ঠা করে, দ্য হিরো ইউনিভার্সিটি অফ জেরুজালেম। বর্তমানে কলেজ ডিগ্রি অর্জন দিক থেকে ইসরায়েল রয়েছে একেবারে প্রথম সারিতে। আর অন্য দেশ থেকে ইসরায়েলকে যা আলাদা করা হয়েছে তা হলো এই বিশ্ববিদ্যালয়গুলো। ইসরায়েলের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কাজ করে এক একটি গবেষণা প্রতিষ্ঠান হিসাবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অর্থের যোগানদাতা হিসাবে আবার রয়েছে বিভিন্ন বৈদেশিক প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ে পড়ার ফলে একজন শিক্ষার্থীদের শুধু শিক্ষাই গ্রহণ করে তাই নয়, বরং একই সাথে পেশাদার গবেষক হিসাবেও আত্মপ্রকাশ করে।
এর ফলে ছাত্র অবস্থাতেই বের হয়ে আসে এক একজন উদ্যোক্তা, যার মাথায় ঘুরতে থাকে অসাধারণ সব আইডিয়া। বিশ্ববিদ্যালয়গুলো থেকে এসব গবেষণার উদ্ভাবনের মাধ্যমে ইসরায়েলের নিজেকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তিধর দেশ হিসাবে। 80 দশকে বিধ্বস্ত অবস্থা থেকে ইসরায়েল তাদের জনসংখ্যা 2 গুণ বাড়িয়েছে, কর্মসংস্থান সৃষ্টি করেছে 4 গুণ, জিডিপির দিক থেকে ছড়িয়েছে স্পেন কিংবা ইতালির মতো উন্নত দেশকে। সর্বোপরি প্রযুক্তি বিশ্বকে নিজেদের হাতে মুঠোয় নিয়ে এসেছে তারা। বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। প্রযুক্তি উন্নয়ন ছাড়া কোনো দেশের উন্নতি এক প্রকার অসম্ভব। ইসরায়েলকে মডেল হিসেবে ধরে অন্যান্য দেশও কি প্রযুক্তিগত উন্নয়নের দিক চোখ ফেলবে? আপনার কি মনে হয়?